হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফোক কেয়ারের একটা কন্টিনেন্টাল লিটারেচারের একটা নাটক নিয়ে, নাটকের বাংলা সামারি সহ আলোচনা করব। সেটা হচ্ছে যে ইট অল হাউস। তো চলুন শুরু করি। আচ্ছা, এটা লিখেছে মূলত হেনরিক ইবসন। তিনি 1828 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1906 সালে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, তো তাকে বলা হয় মোস্টলি তাকে বলা হয় দ্য ফাদার অফ রিয়েলিজম। এটা বলা হয়, এটা মূলত একটা প্লে। আর এটা এটার মধ্যে আমরা যে ব্যাপারগুলো পাবো, যেমন মডার্ন প্রোজ ড্রামার টাচ পাবো, তারপর রিয়েলিস্টিক ব্যাপারগুলো পাবো আর কি। তো রিয়েলিস্টিক ড্রামা মূলত ওই সকল নাটকদেরকে বোঝায় যে নাটকের মধ্যে অ্যাকশন অর্থাৎ ঘটনাবলিতে মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো সচিত্রভাবে তুলে ধরা হয়, ওটাই হচ্ছে মূলত রিয়েলিস্টিক ড্রামা। তো এটা পাবলিকেশন ডেটটা হচ্ছে 1879 সালে, এবং হচ্ছে এই নাটকের থিমস গুলো হলো জেন্ডার ইনইকুয়ালিটি ইন ভিক্টোরিয়ান ইউরোপ, তারপর হচ্ছে মানে জেন্ডার বৈষম্যতা, যেটা সেটা হচ্ছে ভিক্টোরিয়ান সময়ে এটা ছিল, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক, দ্য স্যাক্রিফিশিয়াল রোল অফ উম্যান, ফেমিনিজম। তারপর টাইম সেটিংটা আমরা পাই যে 1870 ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়। আর প্লেস সেটিং হচ্ছে দ্য হোম অফ দ্য হেলমার ফ্যামিলি নরওয়ে। নরওয়েতে হেলমার ফ্যামিলির যে বাসা, সেই বাসার মধ্যে প্লেস সেটিংটা হয়েছে। তারপর হচ্ছে নাটকের প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নিই। এই ডলস হাউস নাটকটি রচনার পেছনে একটি সত্য ঘটনা রয়েছে। নাটকটার হেনরিক ইবসনের একজন বান্ধবী ছিলেন যার নাম লরা কিলার। তো একদা লরা কিলারের স্বামী অসুস্থ হওয়ায় তিনি তার স্বামীকে না জানিয়ে ব্যাংক থেকে বেশ কিছু টাকা লোন নেন এবং নরওয়ে থেকে ইতালি যান তার স্বামী চিকিৎসার জন্য। কিন্তু তিনি তার স্বামী ভিক্টরকে বলেন এই টাকা তার বাবা দিয়েছে। পরবর্তীতে ভিক্টর সত্য কথা জানার পরে লরাকে বকাবকি এবং ভৎসনা করে। এই ঘটনা অনুপ্রাণিত হয়ে নাট্যকার হেনরিক ইবসন মূলত নাটকটি রচনা করেছেন। তারপর আমরা চরিত্রগুলো বর্ণনা করি সংক্ষেপে, যে নরা হেলমার তিনি হচ্ছেন নাটকের প্রধান চরিত্র এবং টরভাল্ড হেলমারের স্ত্রী, তার মানে টরভাল্ড হেলমার হচ্ছে তার হাজব্যান্ড। প্রথম দিকে নরার বহির্বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বিয়ের আগে তার বাবা তার সাথে পুতুলের মতো আচরণ করত এবং বিয়ের পরে তার স্বামী তার সাথে পুতুলের মতো আচরণ করে, অর্থাৎ তাকে তাকে যখন যেমন যেভাবে চলতে বলা হয় সে সেভাবেই কাজ করত, সেভাবেই চলত। টরভাল্ড হেলমার, সেটা হচ্ছে নরার স্বামী, সেই নরার সাথে এমনভাবে আচরণ এবং প্রশংসা করত মনে হয় নরা একটা পুতুল। তারপর নিলস ক্রকস্টার, এটা হচ্ছে একজন আইনজীবী, তিনি হচ্ছেন যিনি ব্যাংকে টরভাল্ড হেলমারের অধীনে চাকরি করেন। তারপর আমরা পাই যে খ্রিস্টান লিন্ডে, এই ক্যারেক্টারটা হচ্ছে নরা হেলমারের স্কুল বান্ধবী গেল। তারপর ডক্টর র্যাঙ্ক, ডক্টর র্যাঙ্ক হচ্ছে নরা টরভাল্ড হেলমারের বন্ধু। তিনি জেনেটিক্যালি টিউবারকুলোসিস নামক একটি রোগে আক্রান্ত। তো তিনি নরাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছেন। বব, এমি, তারপর আইভার, এরা হচ্ছে নরা টরভাল্ড দম্পতির তিন সন্তান। তাদের তিনজন সন্তান রয়েছে, তারা হলো যে বব, এমি এবং আইভার। তাছাড়া এমি ম্যারি, অ্যানি ম্যারি হচ্ছে হেলমার ফ্যামিলির নার্স। আর আরেকটা ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টার হচ্ছে হেলেন, হেলেন হচ্ছে হেলমার পরিবারের সার্ভেন্ট। তো এখানে মূলত নরা হেলমার ফ্যামিলিদের ক্যারেক্টার যেগুলো আমরা পাই, যে নরা, নরার হাজব্যান্ড, তাদের সার্ভেন্ট, তাদের ছেলে মেয়ের কথা, তারপর নরার নরার বান্ধবীর কথা, তারপর পাশে ডক্টর র্যাঙ্ক যিনি হচ্ছেন টরভাল্ড অর্থাৎ নরার হাজব্যান্ডের বন্ধু, এই তাদের ফ্যামিলির মধ্যেই মূলত এই বর্ণনাগুলো। তো নাটকের সার সংক্ষেপ নিয়ে একটু আমরা আলোচনা করি। তিনটি অঙ্কে বিভক্ত এই নাটকটি। তো এটা মূলত আমরা একটু আগে জেনেছি যে নরওয়ের একটি শহর সিরকায় এই নাটকটি মূলত প্লেস সেটিং। তো সমগ্র নাটকটি ঘটনা প্রবাহ তিন দিনে সম্পন্ন হয়। নাটকের তিনটি অঙ্কে তিন দিনে 25, 24, 25 এবং 26 ডিসেম্বর ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম অঙ্ক আমরা দিয়ে শুরু করি। নাটকের শুরুতে দেখা যায় যে 24 ডিসেম্বর ক্রিসমাস ডের আগের দিন সন্ধ্যাবেলা নরা হেলমার ক্রিসমাস ডে তো মানে ক্রিসমাস ডে উপলক্ষে বাড়ি সাজানোর জন্য এবং প্রতিবেশীদেরকে উপহার দেওয়ার জন্য বেশ কিছু ফুল এবং উপহার সামগ্রী কিনে বাসায় ফিরেছে। তো বাসায় পৌঁছাতে তার স্বামী টরভাল্ড হেলমার পড়ার কক্ষ থেকে বের হয়ে এসে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, আর তার এই অভ্যর্থনা মূলত তিরস্কার মিশ্রিত ছিল। সে সবসময় বলে নোরা একটু বেশি খরচ করে, সে অযথা টাকা পয়সা ব্যয় করে। তাদের কথা কাটাকাটির সময় বাড়ির সার্ভেন্ট হেলেন এসে জানায় যে হেলমার পরিবারের বন্ধু ডক্টর র্যাঙ্ক এসেছে
এসেছেন এবং সাথে আরেকজন এসেছেন যাকে তিনি চেনেন না। অপরিচিত ব্যক্তি ছিল খ্রিস্টান লিন্ডে, নোয়ার স্কুলের বান্ধবী। প্রথমে নোরা তাকে দেখে চিনতে পারে না, কারণ 10 বছর যাবৎ তাদের সঙ্গে কোনো দেখা হয়নি। পরিচয় দেওয়ার পরে নোরা চিনতে পারে। লিন্টে নোরাকে বলে তার একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল, যে পরবর্তীতে মারা যায়। নোরা দুঃখিত হয়ে বলে লিন্টের স্বামী দ্বারা মারা যাওয়ার ব্যাপারটি সে পত্রিকায় দেখেছে, কিন্তু ব্যস্ততার কারণে তাকে সমবেদনার সুযোগ কোনো চিঠি পাঠাতে পারেনি। আলোচনার মাঝে নোরা তার নিজের সম্পর্কে বলে যে 8 বছর আগে তার বিয়ে হয়েছে। প্রথম দিকে তার স্বামীর অর্থনৈতিক সংকট ছিল, কিন্তু এখন সে একটি তার একটি সন্তান রয়েছে। আচ্ছা গেল তো বললো যে প্রথম দিকে তার স্বামীর অর্থনৈতিক সংকট ছিল, কিন্তু এখন সে ভালো একটা চাকরি করে ব্যাংকে, এখন তারা ভালো আছে, তাদের 3টি সন্তান রয়েছে। নোরা আরো বলে যে একদা তার স্বামী অসুস্থ হয়, সে ব্যাংক থেকে করার সুতে বেশ কিছু টাকা লোন নিয়েছিল এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী জলবায়ু পরিবর্তনের জন্য নরওয়ে থেকে তিনি ইতালি যায় তার স্বামীর চিকিৎসার জন্য। লোন নেওয়ার ব্যাপারটি সে তার স্বামীর কাছে গোপন রেখেছিল। তার স্বামী জানে যে এই টাকা সে তার বাবার কাছ থেকে এনেছিল, এখন লুকিয়ে সে প্রতি মাসে লোন পরিশোধ করে। আচ্ছা গেল তারপর বললো যে আচ্ছা তারপর বললো যে লিন্টে সম্পর্কে জানতে চাইলে সে নোরাকে বলে স্কুল জীবনে সে একজনকে ভালোবেসেছিল, কিন্তু কিন্তু তার বাবার মৃত্যুর জন্য পরিবারকে সাপোর্ট করতে ধনী ভালোবেসে কিন্তু তার বাবার মৃত্যুর জন্য পরিবারকে সাপোর্ট করতে ধনী এক ব্যক্তিকে বিয়ে করেন। তার স্বামীর মৃত্যুর পরে সে তার বাবার বাড়ি চলে আসে এবং ভাই বোনকে দেখাশোনা করার জন্য সে অনেক কষ্ট করে চাকরি করে। বর্তমানে তার ভাই বোনেরা বড় হয়েছে এবং সে এখন জবলেস। সে নোরাকে অনুরোধ করে যে তার নোরার স্বামীর যাতে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, সেজন্য সে নোরাকে অনুরোধ করে, নোরা তাকে আশ্বস্ত করে। এর মাঝে নিলস ক্রগস্টার আসে এবং সে টরবাল্ড হিলমারের সাথে কথা বলতে তার টরবাল্ড হিলমারের কক্ষে চলে যায়, মানে নোরার হাজব্যান্ডের কক্ষে চলে যায় সে কথা বলার জন্য। তাদের আলোচনা থেকে এটা বোঝা যায় যে একটা জালিয়াতির কারণে টরবাল্ড হিলমার স্টক ক্রগস্টারকে চাকরি থেকে বিচ্যুত করতে যাচ্ছে। ক্রগস্টার ব্যাংকে টরবাল্ড হিলমারের অধীনেই চাকরি করে। সে টরবাল্ড হিলমারকে অনুরোধ করে যেন তাকে চাকরি থেকে বরখাস্ত না করা হয়। ক্রগস্টার চলে যাওয়ার পরে নোরা তার স্বামীকে তার বান্ধবী লিন্ডের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলে। তার স্বামী জানায় জালিয়াতির জন্য এক ব্যক্তিকে শীঘ্রই ব্যাংক থেকে বরখাস্ত করা হবে এবং সেই শূন্য পদে তার বান্ধবীকে চাকরি দিতে পারবে। এরপরে সে এরপরে যে যার কাজে চলে যায়। নোরা তার 3 সন্তানকে নিয়ে ফ্যামিলি নার্স অ্যানি মেরির সাথে গল্প করছিল। এর মাঝে ক্রগস্টার আসে আর নোরাকে বলে তার স্বামী যেন তাকে চাকরিচ্যুত না করে। এরপরই নোরাকে সে ধমকের গলায় বলে যে যদি সে তার স্বামীকে এই কাজ করার জন্য না বুঝায় তাহলে সে নোরার ব্যাপারে পুলিশের কাছে সব বলে দিবে যে সে ব্যাংক থেকে টাকা লোন নেওয়ার সময় তার বাবা স্বাক্ষর দেয় কিন্তু তার বাবা বেঁচে নেই। নোরা তাকে বলে যে সে অবশ্যই তার স্বামীকে এ ব্যাপারে বোঝাবে, কিন্তু নোরা তার স্বামীর কাছে বলে ক্রগস্টারকে যেন তার পদে বহাল রাখা হয়, কিন্তু তার স্বামী এটা পুরোপুরি অস্বীকার করে যে কারণ সে 2 বার জালিয়াতি করেছে তাকে এবার আর কোনো চান্স দেওয়া উচিত হবে না, এবার তাকে চাকরিচ্যুত করা হবেই হবে। এভাবে প্রথম অঙ্ক শেষ হয়। তারপর দ্বিতীয় অঙ্কতে আমরা দেখতে পাই যে 25শে ডিসেম্বর 24শে ডিসেম্বর কাহিনীটা শেষ হলো। তখন 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডের দিন, যে সেদিন লিন্টে জামা সেলাই করার জন্য নোরার কাছে আসে। দেখে নোরা মন খারাপ করে বসে আছে। তার মন খারাপের কারণ হিলমার পরিবারের ফ্যামিলি ফ্রেন্ড ডক্টর র্যাঙ্ক অতিরিক্ত মদ্যপান করে। সে জেনেটিক্যালি টিউবারকুলোসিস নামক একটি রোগ পেয়েছে। ধীরে ধীরে সে দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে টরবাল্ড হিলমার আসলে নোরা তাকে দ্বিতীয়বারের জন্য অনুরোধ করে বলে যে ক্রগস্টারকে যেন চাকরিচ্যুত না করা হয়। এতে টরবাল্ড হিলমার ভীষণভাবে রাগান্বিত হয়ে যান। তখনই একটি রিজাইন লেটার লিখে মেড সার্ভেন্ট হেলেনের মাধ্যমে তিনি সেটি ক্রগস্টারকে পাঠিয়ে দেন এবং সে সেখান থেকে চলে যান। এরপরে ডাক্তার র্যাঙ্ক সেখানে আসে এবং নোরাকে প্রস্তাব দেয় যে সে নোরাকে ভালোবাসে, সে বেশি দিন বাঁচবে না, শীঘ্রই মারা যাবে এবং মারা যাওয়ার পূর্বে অন্তত নোরা ভালোবাসে পেয়ে তিনি শান্তিতে মারা যেতে চান। এমনভাবে অনুরোধের পরেও নোরা নির্বাক হয়ে থাকে। মিস্টার র্যাং সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পরে সেখানে ক্রগস্টার আসে এবং নোরাকে বলে কেন তাকে রিজাইন লেটার পাঠানো হয়েছে, সে কি তার স্বামীকে বোঝায়নি। নোরা তখন বলে যে সে 2 বার তার স্বামীকে বুঝিয়েছে কিন্তু তার স্বামী তার কোনো কথা শোনেনি, রাগান্বিত হয়ে এই লেটার পাঠিয়ে দিয়েছে। ক্রগস্টার তখন নোরাকে হুমকি দিয়ে বলে যে শীঘ্র
শীঘ্রই পুলিশের কাছে নোরার জালিয়াতির ব্যাপারে বলবে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সে আরো বলে নোরার লোনের ব্যাপারে তার স্বামীকে সে সব বলে দিবে। এই বলে সে বিস্তারিত একটা চিঠিতে লিখে তা সেটা টরভাল্ড হেলমার বা নোরার হাজবেন্ডের লেটার বক্সে ফেলে দেয়। তৎকালীন সময় মোবাইল ফোনের যুগ ছিল না, সবার বাড়ির সামনে একটা একটা করে লেটার বক্স থাকতো আর সবাই প্রয়োজন মতো লেটার বক্সে লেটার ফেলে দিত, পরে সবাই তা সংগ্রহ করে পড়ে নিত। নোরা তখন খুব মন খারাপ করে, লিন্ডে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে শীঘ্রই কোরাগেস্টারের সাথে দেখা করে এই ব্যাপারে তার সাথে কথা বলবে এবং ততক্ষণ পর্যন্ত যেন নোরা স্বামীর হাতে এই চিঠি না পড়ে সে ব্যাপারটা যেন সে লক্ষ্য রাখে। লিন্ডে সেখান থেকে প্রস্থান করে এবং এভাবেই যে 25 ডিসেম্বরের যে দিনটা সেটা শেষ হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় অ্যাক্ট অঙ্ক শেষ হয়। তৃতীয় অঙ্কে আমরা দেখি যে ক্রিস্টান ডের বা লিন্ডে কোরাগেস্টারের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায় কিন্তু তাকে পায় না। 26 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডের পরের দিন সে পুনরায় কোরাগেস্টারের বাড়িতে যায় এবং তার সাথে দেখা করে। কোরাগেস্টারকে দেখে লিন্ডে বলে সে কোরাগেস্টারকে খুব ভালো করেই চেনেন, স্কুল জীবনে তার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পরে ভাই বোনের টেকিং বা টেক কেয়ারের জন্য ধনী এক ব্যক্তিকে সে বিয়ে করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার স্বামীও মারা যায়, সে এখন বিধবা। তো লিন্ডে আরো বলে যে শুনেছে কোরাগেস্টার ওনাকে বিয়ে করেছে কিন্তু তার স্ত্রী বেঁচে নেই, যেহেতু সে বিধবা এবং কোরাগেস্টার বিপদ নেই তাই তারা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে। এ কথা শুনে কোরাগেস্টার বেজে খুশি হয়ে যায়। সে লিন্ডেকে বলে পূর্বের মতো এখনো সে লিন্ডেকে ভালোবাসে। কোরাগেস্টার জানায় টরভাল্ড হেলমারের লেটার বক্সে সে চিঠিটি সে ফেলে দিয়েছে, সেটি নিয়ে আসবে, অন্যথায় হেলমার দম্পতির মাঝে খুব ঝামেলা এবং মনোমালিন্য হবে। তো এরপরে লিন্ডে তাকে বাধা দেয় এবং বলে চিঠিটি আনার প্রয়োজন নেই। এদিকে টরভাল্ড হেলমার সেই চিঠি পায় এবং সব জেনে যায়। সে নোরাকে ভৎসনা এবং অনেক বকাবকি করে, সে তাকে প্রতারক বলে এমনকি তাকে তার সন্তানদের প্রতিপালন করতেও নিষেধ করে। সে যদি তার সন্তানদের প্রতিপালন করে তাহলে সে তার বড় সন্তানকেও নোরার মতো প্রতারক হিসেবে দাবি করবে। এগুলো শুনে নোরা খুব কষ্ট পায় এবং কান্নাকাটি করে। সে বলে সে যা করেছে তার স্বামীর চিকিৎসার করেছে। এখানে নাট্যকার হেনরি গিবসন মূলত তৎকালীন সময়ের যে মেল ডমিনেটেড সোসাইটি রয়েছে সেটা চিত্র তুলে ধরেছেন। এর মধ্যে সার্ভেন্ট হেলেন অন্য একটা চিঠি এবং তার সাথে আরেকটি বন্ড পেপার নিয়ে আসে যেটা কোরাগেস্টার পাঠিয়েছে। সেগুলো টরভাল্ড পরে বুঝতে পারে যে এখানে নোরার কোনো ভুল নেই। সে টাকাটি একা লোন নেয়নি, তার বাবাকে নমিনি করেই সে লোন নিয়েছিল, তাই তার ভুল বুঝতে পারে, সে তার ভুল বুঝতে পারে এবং নোরার কাছে ক্ষমা চায়। নোরা তখন বলে অনেক দেরি হয়ে গেছে, সে সবসময় পুতুলের মতো ছিল বিয়ের আগে তার বাবার কাছে, বিয়ের পরে তার স্বামীর কাছে, তো সবাই তার সাথে পুতুলের মতো আচরণ করেছে, যখন তারা যখন যেভাবে পেরেছে সেভাবেই তার সাথে ব্যবহার করেছে। সে কখনো স্বাধীনভাবে চলতে পারেনি, বহির্বিশ্ব সম্পর্কে জানতে পারেনি, সে জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক ত্যাগ করেছে, এখন সে এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। চলে যাওয়ার আগে সে টরভাল্ড হেলমারের উদ্দেশ্যে বলে যে সে হোপস দ্যাট এ মিরাকল মাইট অকার, দ্যাট ওয়ান ডে দে মাইট বি এবল টু ইউনাইট ইন রিয়েল উইথ লক দ্য প্লে ইন্ডস উইথ দ্য ডোর স্ল্যামিং অন হার ওয়ে আউট। তো এটাই হচ্ছে মূলত বাংলা সামারি আর এটা হচ্ছে কালেক্টেড, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমার লেসনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন লেসন চাচ্ছেন, কোন টপিক্সের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।